তো তোমাদের দেখাতে পাচ্ছি ভেতরের যে কাজটা, ভেতরের যে ঝিনুকের কাজ হচ্ছে, সেই ঝিনুকের কাজে কিন্তু ওই যে বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি, তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার সামনেই একদম বাইরের অংশে যে ঝিনুকের কাজ সেটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে। সবার আমন্ত্রণ উৎসবে রঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি আবারও কল্যাণীর আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি কতটা দূর সেটাই কিন্তু তোমাদের দেখাতে নিয়ে চলে এসেছি। আজ কিন্তু বাইরের অংশে যে ঝিনুকের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং ভেতরের ঝিনুকের কাজ সেটাও কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে আজ থেকে কিন্তু দেখাতে পারবো বাইরের যে ঝিনুকের কারুকার্য সেটা কিন্তু অলরেডি হচ্ছে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একদম প্যান্ডেলের সামনেই উপস্থিত হয়ে গেছি। তো এখন কিন্তু বাইরের অংশে ঝিনুকের কাজ কিন্তু চলছে, তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ওয়ার্কাররা কিন্তু বাইরের দিকের কাজ খুব তোজ্জোর সহকারে করছে, আর উপরের দিকে যে গোল্ডেন কালারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে এই সামনের দিকে কিন্তু ইনস্টল করা হচ্ছে। দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পরপর পরপর সব এই উপরের দিকে এগুলো ফিক্সড করা হবে। হচ্ছে প্যান্ডেলটা কিন্তু একটা হলুদ কালারের আর কি কাপড় দিয়ে সুন্দরভাবে জড়ানো হচ্ছে, সেই তার উপর থেকে কিন্তু এই ঝিনুকের কাজগুলো এই খয়েরি কালারের কাপড়ের উপরে দেখতে পাচ্ছ, তার উপরে সাদা যে ঝিনুকের কাজ এগুলো কিন্তু ভীষণ সুন্দর ফুটছে। আর ভেতরের দিকে কিন্তু হচ্ছে তোমার ঝিনুকের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এই বাইরের দিকেই ওয়ার্কাররা কাজ করছে। তো আমি কিন্তু একদম সামনেটায় দাঁড়িয়ে আছি যে যেখানে আর কি প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আজকে কিন্তু ঝিনুকের কাজ বাইরের অংশে অনেকটাই অর্ধেক অবধি কিন্তু দেখতে পাচ্ছ, এই যে নিচের পোর্শনে এতটা কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। এখন বিকালের টাইম, এখন কিন্তু অর্ধেকটা কাজ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই দুর্গাপুজো যেহেতু আসতেই চলেছে, তো আর কিছুদিনের মধ্যেই কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর উপরের চূড়াগুলো দেখো, উপরের চূড়াগুলো নিচে রাখা রয়েছে, উপরের চূড়াগুলো কিন্তু এক এক করে উপরের দিকে তোলা হচ্ছে। তো আস্তে আস্তে উপরের দিকে এই চূড়াগুলো কিন্তু লাগবে। তো দেখাতে পাচ্ছি তোমাদের কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি যে ঝিনুকের কাজ দেখার জন্য সকলেই এতদিন ধরে উৎসুক ছিল, সেই ঝিনুকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই মাঠের মাঝখান থেকে এখান থেকে কিন্তু দর্শনার্থীদের ঢোকার জায়গা করে দেওয়া হবে, আরও ওই সাইড দিয়ে ঢোকার জায়গা করে দেওয়া হবে। আর মাঝখানে কিন্তু হচ্ছে কাজ চলছে, ওখানে কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা হবে, তো সেই কারণে কিন্তু ওখানে কাজ চলছে। এই পুরোটা ইট পাতানো হবে, এই যে দেখতে পাচ্ছ ইট রাখা রয়েছে, এই পুরোটা জুড়ে কিন্তু ইট পাতানো হচ্ছে। আর ওই সামনেই কিন্তু রাখা রয়েছে সমস্ত ঝিনুকগুলো, কিন্তু সামনেই রাখানো রয়েছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি ভেতরের যে কাজটা, ভেতরের যে ঝিনুকের কাজ হচ্ছে, সেই ঝিনুকের কাজে কিন্তু ওই যে বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছি, তো ভেতরে বৌদ্ধ মূর্তি, গণেশ মূর্তি, ময়ূরের ডিজাইন এগুলো কিন্তু সমস্তটাই ঝিনুকের মাধ্যমে করা হচ্ছে। তো তোমরা পুরো বাইরের থেকে ভেতর পর্যন্ত পুরোটাই কিন্তু সামুদ্রিক যে ঝিনুক, সেই ঝিনুকের কাজ কিন্তু পুরোটা দেওয়াল জুড়ে তোমরা দেখতে পাবে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য, এগুলো কাপড়ের উপরে ঝিনুকগুলোকে বসানো হয়েছে, সেই ঝিনুকগুলো বসিয়ে এক এক করে পেরেক দিয়ে কিন্তু এগুলোকে প্যান্ডেলের গায়ে, বাটামগুলোর গায়ে কিন্তু লাগানো হচ্ছে। তো তোমাদের দেখাতে পাচ্ছি উপরে দেখো, একটা ওয়ার্কার কিন্তু কাজ করছে একদম উপরের ওই চূড়াটায়, একটা ওয়ার্কার কিন্তু আছে কাজ করছে। ভাবো, কোনো সেফটি টুলস ছাড়া ওই উপরে উঠে কর্মচারীরা কাজ করছে, কত মানে এর ভেতরেও কিন্তু অনেক কর্মচারীদের আমি দেখতে পাচ্ছি রয়েছে, তো কত সাবধানতার সাথে তাদেরকে এই কাজটা করতে হচ্ছে। তাহলে বুঝতেই পারছো এত বড় একটা লম্বা একটা স্ট্রাকচার 176 ফুট উপরে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে।
তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার সামনেই একদম বাইরের অংশের যে ঝিনুকের কাজ সেটা কিন্তু অলরেডি অনেকটাই হয়ে গেছে, মানে সাইডের দিকের মানে মাঝ বরাবর কিন্তু ঝিনুকের কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখনই কিন্তু লাগানো হচ্ছে সাইডের অংশের ঝিনুকের যে ইয়েগুলো সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ দাদারা কিন্তু কষ্ট মষ্ট করে এখানে কিন্তু লাগাচ্ছে সারাদিন ধরে। তো আমি মাঠের ভেতরে কিন্তু চলে এসেছি, মাঠের ভেতরে এই যে পিচবোর্ডের উপরে যে চৌকোনা আকারে যে এখানে ঝিনুকের কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো ভারতের সবথেকে উঁচু প্যান্ডেল কিন্তু এটা হতে চলেছে 2024-এ ওয়াট অরুণ মন্দির কিন্তু এখানে হতে চলেছে। ব্যাংককের যে অরুণ মন্দিরটি সেটা কিন্তু সম্পূর্ণ এখানেই তোমরা দেখতে পাবে। আর মাঝখানের যে প্যান্ডেলটা মানে মাঝখানের যে টাওয়ারটা তার উচ্চতা কিন্তু 176 ফুট, আর পাশের যে দুটো দেখতে পাচ্ছ সেটা কিন্তু 80 ফুট করে উচ্চতা রয়েছে। তো দেখতে পাচ্ছ দড়ির মাধ্যমে কিন্তু সমস্ত এই যে ঝিনুকের যে কাজগুলো এইগুলো কিন্তু সমস্ত উপরে যাবে। উপরে গিয়ে এই আর 2-4 দিনের মধ্যেই কিন্তু পুরোটা সম্পূর্ণ কাজ তোমাদের সামনে ফিনিশিং অবস্থায় তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট তোমাদের দেখাতে পারলাম। তো এই বাইরের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা কিন্তু তোমাদের দেখালাম এই পর্যন্ত। আর এখন কিন্তু মাঠের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ মাঠের ভেতরে কাজ চলছে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য টাটা।